এখন জানিয়ে দিব ভাইরাল নিউজ টিভির এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। সাথে আছি আমি শামিমা শারমিন। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত সংবাদ। বাংলাদেশের সেনা বিদ্রোহের আভাস দিল ভারত, খুব দ্রুত সেনা বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা হারাতে পারে হাসিনা। ইন্ডিয়া বলে সামে আঙ্কারা একটা হুমকি দিছে, আবার মিলিটারি প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কেমনে সে খোলাখুলি কইতেছে যে একটা মিলিটারি টেকওভার বা ইন্টারভেনশন হইতে পারে। এই যে দেখেন, একবারে টাইটেলে কইছে মিলিটারি ইন্টারভেনশন হইতে পারে। হাসিনা নিজেও কলে মনে করে যে আর্মি তারে উস্টা দিতে পারে। আমি অনেকবার কইছি তুমি রিজার্ভের টাকা কি করছো, কিভাবে খরচা করছো সেটা বলো, তুমি বলতেছ না। তোমার কনফিডেন্স আকাশে গিয়ে ঠেকছে, কারণ কেউ তোমার কথা চ্যালেঞ্জ করে। তুমি ব্যাখ্যা করতে পারতেছো না রিজার্ভ নিয়ে কি করছো। আমি তোমার সমস্যা বুঝি, তুমি একটা ইউনিক সিচুয়েশনে পড়ছো। এইটা তোমার জন্য একটা মারাত্মক ফাল, তোমার বয়ান তৈরি করে দিতে পারে। এটা অসম্ভব হাসিনা, এক সময় মার্কেটে লেফট পলিটিক্স করছি জানো তো, জেল কাটছি জানো তো, এর সাথে দেওয়া মিসা খুনের মামলা নিয়ে পালায় বেড়াইছি জানো তো। এমন বিচিত্র মাল তুমি তোমার আশেপাশে পাইবে না, তাই একটু সমঝে কথা বলবা। তোমাকে আগেই বলে দিছি, দেশে ফ্যাসিবাদ চালাইছো, খুন করছো, গুম করছো অসংখ্য মানুষের, দেশের ব্যাঙ্গুলারে পর্যন্ত রেহাই দাও নাই, ফোকলা করে ফেলছো, তারপরে তোমার গলা বাজি যায় না। আমার সবচেয়ে মেজাজ খারাপ হয় কখন জানো, তখন কও আমাকে জনগণ ভোট দিয়েছে, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে, তোমার লজ্জা নাই। আবার তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ পড়ে লাভ কি, তুমি যা করছো মুরব্বীরা বলে তুমি দোজকে যাবে। তাই ঠিক করছি, ইহকালে তোমার মিসা কথাগুলো একটা একটা করে ধরে দেবো, পরকালের বিচার খোদা তালা করবেন। কিন্তু ইহকালে তুমি যে কয়দিন বাইতে আসো, মুখ খুলবা তো তোমার মিসা কথা আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখাই দেবো সবাই। তোমার অহংকার, তোমার দিমাগ আমি মাটিতে মিশাই দেবো। মনে রাখে কাজে আমি হাত পাকাইছি ভালো। তোমার লেসপেন্সার কাওয়াকাদের বলে না খেলা হবে, আমি খেলবো তোমার সাথে। তুমি ডাক্তারদের প্রোগ্রামে যায় বলছো যে তোমার করোনা টিকা দেওয়ার সিরিঞ্জ কিনছো, স্পেশাল প্লেন পাঠায়া কিনছো, ছোট সিরিঞ্জ পাওয়া যাইতেছিল না তাই বড় সিরিঞ্জ কিনছো। বাংলাদেশে যারা সিরিঞ্জ বানায় তারা মাত্র 1 কোটি সিরিঞ্জ বানায় তাই না? আচ্ছা শুনেন কি বলছেন, এটা শুনেন। ভ্যাকসিনের সাথে সিরিঞ্জ কিনতে হয়েছে, আপনারা জানেন যে আমাদের যে ইন্ডাস্ট্রি মাত্র 1 কোটি সিরিঞ্জ তৈরি করতে পারে, স্পেশাল প্লেন পাঠিয়ে তখন ওই ছোট সিরিঞ্জ পাওয়া যাচ্ছে না বিদেশে, বলে একটু বড় সাইজ, একটু পয়সা বেশি লাগবে, আমরা তা লাগুক আনতে হবে। আমরা খুব বেশি নিয়মে যাইনি, যখন যেটা প্রয়োজন হয়েছে সোজা প্লেন পাঠিয়ে কোটি টাকা খরচ করে আমরা কিন্তু নিয়ে এসেছি, মানুষকে ভ্যাকসিন দিয়েছি। শুধু ভ্যাকসিন দেওয়াই তো না, এই ভ্যাকসিনটা গ্রামে নিয়ে যাওয়া, তার জন্য ফ্রিজার লেগেছে, ফ্রিজার আমাকে কিনতে হয়েছে অথবা ভাড়া করতে হয়েছে ওষুধ কোম্পানির কাছ থেকে, কারণ 70 ডিগ্রি -70 ডিগ্রি ফ্রিজার আমাদের দেশে তৈরি হয় না, সেই জন্য বাইরে থেকে আনতে হয়েছে। গাড়ির ব্যবস্থা করতে হয়েছে, যেখানে দেবো সেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হয়েছে। করোনাকালীন সময়ে শেখ হাসিনা কিভাবে রিজার্ভ পাকা করেছে তার আসল চিত্র তুলে ধরেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশে টিকা দেওয়ার সিরিঞ্জ বানায় সে কোম্পানির নাম JMI, তারা 2022 সালে ইউনিসেফে 1 কোটি 30 লাখ সিরিঞ্জ দিয়েছে। আর বিগত 15 বছর ধরে 1 থেকে 14 বছর বয়সী শিশুদের যে টিকাদান কর্মসূচি আছে না, তার সব সিরিঞ্জ সরবরাহ করছে JMI। দেশে করোনার টিকাদান কর্মসূচির শুরুতে 3 কোটি 30 লাখ সিরিঞ্জ নিরবিচ্ছিন্ন সরবরাহ করেছে JMI গ্রুপ। আরো প্রায় 28 কোটি সিরিঞ্জ কেনার প্রস্তুতি নিয়েছে সরকার। তোমার JMI থেকে 11 কোটি সিরিঞ্জ কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। হাসিনা কয় 1 কোটি সিরিঞ্জ বানায় নাকি মাত্র বাংলাদেশে, দেশের চাহিদা পূরণ, শিশুদের অধিকার রক্ষায় কাজ করা, জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনিসেফকে সরবরাহ করা সহ করোনার টিকাদানের জন্য JMI এর সিরিঞ্জ রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে। সে শুধু বাংলাদেশকেই দেয় নাই, এক্সপোর্ট করছে পৃথিবীর নানা দেশে, এমনকি আমেরিকায়। আর হাসিনা কইতেছে তুমি স্পেশাল প্লেন পাঠাই কিনে আনছো, ইম্পোর্ট করে আনছো সিরিঞ্জ। ভাইরে ভাই, মিশা কথা বলার তো একটা লিমিট থাকে, কেমন লাগে, মেজাজ কেমন খারাপ হয় শুনে। সিরিঞ্জ কিনতে হয়েছে, স্পেশাল প্লেন পাঠিয়ে তখন ওই ছোট সিরিঞ্জ পাওয়া যাচ্ছে না বিদেশে, বলে একটু বড় সাইজ, একটু পয়সা বেশি লাগবে, আমরা তা লাগুক। পয়সা বেশি লাগবে কেন, তো হাসিবু পয়সাটা গেছে কই, হ্যাঁ কয়টা সিরিঞ্জ কিনছো, কই থেকে কিনছো, কয় টাকা দিয়ে কিনছো, সেটা বাংলাদেশের জনগণরে তোমার স্বাস্থ্যমন্ত্রীরা জানাইতে বলবা। আমি 2 দিন সময় দিলাম তোমারে, তুমি জানাইতে বাধ্য, কারণ এইটা জনগণের টাকা, পাবলিক মানি। আলগা মোমেন্ট কসে যে বাংলাদেশ পরশক্তির একটা খেলার মধ্যে পড়ে গেছে, ধুরাই তো খেলবার চেয়েছিল তাই না, কারণ ডরাস ক্যান কেরে বলছুন খেলা নাকি হবে। আর খেল আমরা না দেখি, দেখেছেন তো এখন মুখ ফুটে করছে যে তারা সিপাহের মধ্যে পড়েছে, ওই সিপাহ থেকে বলে মুক্তি নাই, বহুত মজা নিছো গত 15 বছর, দেশের মাথার উপরে সিন্দাবাদের ভূতের মতো সাইবা বসছিলা, এবার বুঝবা হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস, সব অবিচার সব দুঃশাসনের হিসাব হবি কবে। গতরে আর কাড়ালে যে তেল জমাছো না, সেটা জেলখানায় বের করা না। আইসকার ভালশুন যার নাম কমো, তার হেগে হাগানো হবে, তার নাম লেফটেন্যান্ট কর্নেল রৌফ, উনি আছে সুদান মিশনে। ইন্ডিয়া বলে সামে হাঙ্কারে একটা হুমকি দিছে, হুমকি হুমকি, হ্যাঁ হুমকি, কিসের হুমকি, এলাকাটা দেখেছেন না, লাড়া ইংরেজিতে, আগের বুদ্ধিজীবীরা তো ইংরেজি দেখলে আগে একটা পেন নাম করে,
পিসারাটাতে নাম করে আর ইংরেজিতে লিখেছে যখন তখন তো ভালোই লিখেছে তাই না? তো বুদ্ধিজীবী ভাইরা এই লেখা উইকি কাছে আসলে এটা ছাপা হয়েছে ইন্ডিয়ার প্রধান মিডিয়ায় আর লিখেছে এক ইন্ডিয়া থাকে লন্ডনে একটা বিশ্ববিদ্যালয় পড়ায় নাম পড়া বিশ্ববিদ্যালয় সোয়াস নাম এখানকার লেখাটা কিন্তু ভয়ঙ্কর এই লেখায় যাকে বলে বিটুইন দ্য লাইন না পড়লে আপনি ধরতেই পারবেন না সে আসলে কি কইতে যাচ্ছে সে বলতেছে যে বাংলাদেশের মিলিটারি পলিটিসাইজ মানে এটা রাজনীতিকরণ হয়ে গেছে এই পলিটিসাইজ মিলিটারিকে সাইজ করা হয়েছে মিডিয়া বিদ্রোহের সময় তখন ইন্ডিয়ার কারণে মিলিটারির প্রভাব কমে সিভিল প্রভাব বা হাসিনা প্রভাব তৈরি হয় এই সিভিল প্রভাব নষ্ট হইয়া আবার মিলিটারি প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তেমনি সে খোলাখুলি কইতেছে যে একটা মিলিটারি টেক ওভার বা ইন্টারভেনশন হইতে পারে এই যে দেখেন একবারে টাইটেলে কইছে মিলিটারি ইন্টারভেনশন হইতে পারে বিদ্রোহের সময় যখন আর্মি অফিসারদের নির্বিচারে হত্যা করা হইতেছিল তখন সেনা অফিসাররা যখন মইনু আহমেদ মানে তখনকার যে সেনা প্রধান তারা যখন চাপ দিতেছিল যে সেনা অভিযান পরিচালনার জন্য তখন ইন্ডিয়া হুমকি দিছিল যে বিডিআর হেডকোয়ার্টারে সেনা অভিযান করলে ইন্ডিয়া সেনা পাঠাবে বাংলাদেশে এই হুমকিতে মইনু চুপ সাজ কি ভয়ানক কথা তাহলে আমার সেনা অফিসাররা অসহায়ের মতো মারা যাবে এটাই ইন্ডিয়া চাইতেছিল আমরা বুঝতে পারতেছিলাম না কেন মইনু আহমেদ সেনা অভিযান কেন করছিল না এখন আমরা প্রশ্নের উত্তর পেলাম তো তাদের আমাদের সেনা অফিসারদের রক্ষা করতে গেলে ইন্ডিয়া কেন সেনা পাঠাবে ইন্ডিয়ার স্বার্থ কি আমার সেনা অফিসারকে আমার সার্বভৌম সীমানায় আমার ক্যান্টনমেন্টের এক কিলোমিটারের মধ্যে আমার সেনাবাহিনী রক্ষা করতে যেতে পারবে না তাহলে কিসের দেশ স্বাধীন ইন্ডিয়ার ভয়ে কেন ভিতরে ইন্ডিয়ার সোজা ছিল বিডিআর হেডকোয়ার্টারে তাই এটা গেলে শুধু ভূমিকার মতো কোনো আলফল সাংবাদিক লেখে নাই কোনো আলফল পোর্টালও ছাপা হয় না মানে বিডিআর বিদ্রোহে ইন্ডিয়ার হাত ছিল এটার অকাট্য প্রমাণ অবিনাশ পালিয়াল আমাদের দিয়ে দিল আলহামদুলিল্লাহ ইন্ডিয়াকে আমরা কি ছেড়ে দেবো এটার জন্য আসে বলতেছে যে হুমকি দিয়ে এসে বাংলাদেশে সিভিল মিলিটারি পাওয়ার ব্যালেন্স করছে মানে বাংলাদেশের সাধারণ মানুষ যেটা মনে করে যে বিডিআর বিদ্রোহে সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে এবং সেনাবাহিনীকে হাসিনার বসংবাদ বানানোর চেষ্টা করা হয়েছে আর এই কাজ ইন্ডিয়া করছে তার পুরোটাই তাহলে সত্যি এই যে ইন্ডিয়া বিডিআর বিদ্রোহের সময় মইনিউরে সেনা অভিযানে হুমকি দিয়েছিল সেটা অবিনাশকে কি করছে কইছে তো ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স তাই না আসলে তো তার এটা জানার কথা না তো ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কেন তার এই কথা বললো সে বলতেছে এই যে মিলিটারি ইন্টারভেনশন হইতে পারে তাতে এত কষ্ট করে আছে সিভিল মিলিটারি পাওয়ার ব্যালেন্স করে দিয়েছে ইন্ডিয়া সেটা ভাঙা যেতে পারে মানে হাসিনা যে আর্মিরা বসংবাদ বানানোর চেষ্টা করছিল সেটা বরবাদ হয়ে যেতে পারে তাইলে ভারত কি করবে এখানে সে হুমকি দিছে আর্মিরে কইছে সে যে 2009 সালে বিডিআর বিদ্রোহের সময় যে প্লেবুক মানে যারা করেছিল আর্মি পাঠানো হুমকি দিয়েছিল সেটাই আবার বাধ্য হয়ে করবে পারে ইন্ডিয়া মানে হাসিনারে যদি আর্মি উস্টা দেয় তাহলে ইন্ডিয়া আর্মি পাঠাবি বাংলাদেশে অবিনাশ আস্তে কো খোড়ায় আসবো তুমি হয়েছো পূজা তোমার সিট হয় সরস কইলে চলবে শ্রীলঙ্কায় সেনা পাঠাইছিল না তার রেজাল্ট হয়েছে রাজীব গান্ধী ইন্ডিয়ার মাটিতে জয় বাংলা হয়ে গেছিল কারো সাথে তো যেত নাই 1971 পাকিস্তানের লোকে জিতছিল কারণ বাংলাদেশের মুক্তি বাহিনী তোমাদের সাথে ছিল আর বাংলাদেশের মানুষ ওয়েলকাম জানাইছিল এই হাসিনা এখন 90 ইয়াহিয়া তুমি 1971 সালে ইয়াহিয়ারে বাঁচাইতে আসলে যে দশা হইতো তোমার 2023 সালে হাসিনারে বাঁচাইতে আসলে তোমার একই দশা হবে ফ্যাং ভাইঙা বাংলাদেশের মানুষ হাতে ধরে তো অবিনাশ তোমার প্লেবুক নিজের হাসিনায় নিজেই ভুলে না নিজে ভরলে তেল ফেল লাগাই নিতে পারবা কষ্ট কম পাইবা ব্যথা কম পাইবা আর আমরা কলে ভরা দিলে তেল সারে ভরা দিব মাইন্ড সরি করার টাইম পাবে না পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের ভাইরাল নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সত্য দেখুন সত্য জানুন ধন্যবাদ